الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفاء الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عواجا رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يهدلون بسم الله الرحمن الرحيم أدوني أستجب لكم সম্মানিত সুধি দর্শক শ্রোতা বা প্রবাসের দিনই ভাই বোনেরা আমরা আল কোরআন থেকে আল্লাপাকের কাছে দোয়ার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম প্রচলিত লাহওয়াল হাদিসের দোয়া নিয়ে এবং সে সমস্ত যে সকল হাদিসের দোয়া আছে যার ভিতরে জাল জয়ীব নিয়ে আমরা কিছুটাও ইঙ্গিত দিয়েছিলাম যে এগুলোতে সন্দেহমুক্ত কিছু নয় তবে আমরা যেখান থেকে আপনাদের সামনে কথা বলছি সেটা নির্ভুল পৃথিবীর সব থেকে নির্ভুলতম জায়গা হলো আল কোরআন যেটা সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন দ্যিকাল আর এই বা সন্দেহ সন্দেহাতীত কিতাব আর এটা সম্পূর্ণ আল্লাহ মুখনিসৃত কালাম তো সেখানে রাসুলদেরকে আল্লাহ আবুল আলামিন যে প্রার্থনা শিখিয়েছেন এবং তারা করেছেন আল্লাহ কবুল করেছেন যেখানে এই সকল যে ছোট ছোট দোয়ায় বিশাল পদিলা এ হয়ে যাবে তা হয়ে যাবে যা আমাদের সমাজে শেখানো হয়ে তাকে যেগুলো আসলে কোনো সন ঠিক আছে কি না এটা যাচাই করে তারপরে সেটাকে নির্ণয় করা এটা দুরহ ব্যাপার সকলের জন্য সম্ভব না তো আমরা মনে করি কোরআনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সেটাই আমাদের জন্য অ্যানাফ এবং এর ভিতরেই এমন একটা দুটো দোয়া আছে যা আমাদের জীবনের জন্য যদি আল্লাহ কবুল করেন তো এটাই যথেষ্ট তো সম্মানিত সুদী দর্শক শ্রোতা আমরা নবীগণের থেকে যে সকল দোয়া আল্লাহ গ্রহণ করেছেন শিখিয়েছেন তাদেরকে তারই ধারাবাহিকতায় আমরা এসে শেষ করেছিলাম আজকে আমরা শুরু করতে চাইছিলাম আয়ু আল্লাহ সাল্লামের দোয়া নিয়ে তো আইউ আল্লাহ সাল্লাম সালামুল আলা আইবের দোয়া রোগ মুক্তির জন্য তিনি আমরা জানি তিনি রোগাগ্রস্ত হয়েছিলেন আল্লাহ কোরআনের তাহা উল্লেখ করেছেন তার এই বান্দা আল্লাপাকের কাছে কীভাবে দোয়া করেছিলেন সেটা পাক খুব পছন্দ করে সেই কথাগুলো আমাদের জন্য কেমত পর্যন্ত কালজয়ী করতে আল কোরআনে কোট করেছেন তিনি বলেন হে আমার পালনকর্তা আমি দুঃখ কষ্টে পড়ে গিয়েছি আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু অনুরূপভাবে ইউনুস আল্লাহ সাল্লামের দোয়া আমরা জানি মাছের পেটে রাতের অন্ধকারে মাছের পেটে অন্ধকারে এক বিভীষিকাময় পরিস্থিতিতে পৃথিবীর কেউ যখন ছিল না তখন কেউ যখন শুনছিল না আর সকল দরজা যখন বন্ধ ছিল সেই সময় আল্লাহর বান্দা আইউ সালাম সালাম আলা ইউব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাক দিয়ে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আমার প্রতিপালক আপনি বেদিত কোন মাবুদ নেই আমি পবিত্র আপনি পবিত্র অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত সুরায় আম্বিয়া আয়াত নম্বর সাতাশি তো এখানে পরবর্তী আয়াতে আল্লাহ আস্তা জবনা আলাহু আনাজাইহু মিনাল গমা আলী মুমিনিন এভাবে করে বিপদে পড়ে আমার কোনো বান্দা যখন আমার কাছে ফানা চাইবে ক্ষমা চাইবে আমি তাদেরকে এভাবে করে সাহায্য করব যেমন আমি ইনুসকে করেছিলাম তো আমাদের জন্য এখানে অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়ে গেছে বিপদে আপদে মুসিবতে আল্লাহ আল্লা তালাকে যেভাবে আল্লাহর শিখানো ভাষায় আল্লাহ যেটা আমাদেরকে কোট করে শিখিয়েছেন আল কোরআনে সেভাবেই বিপদে মুসিবতে পদোয়া পড়া জরুরি বলে মনে করি এটা আল্লাহ পাকে শেখানো অনু অনুরূপভাবে আমরা আজকে জাকারিয়া সালামের দোয়া জানব জাকারিয়া উত্তরাধিকার চেয়ে দোয়া করছিলেন তিনি আল্লাহ পাকের কাছে ফাহাবলি মিল্লা আপনি আপনার নিকট হতে আমাকে উত্তরাধিকারী দান করুন ফাহাবলি মিল্লা দুনকা ওয়ালিয়ান আল্লাহর প্রিয় বান্দা বানানোর দোয়া ওই যে আলহু রব্বি রদিয়া হে আমার পালনকর্তা আপনি আমাকে একজন সন্তোষ ভাজন ব্যক্তি বানান সন্তোষ ভাজন বান্ধা হওয়ার দোয়া আমরা শিখে নেব এটা সুরায় মারিয়ামের ছয় নম্বর আয়াত পূর্বে একটা ছিল মারিয়ামের পাঁচ নম্বর কোন কোনো নিদর্শন পাওয়ার দোয়া রব্বি জাআল্লি আয়াতান হে আমার পালনকর্তা আমাকে একটি নিদর্শন বলে দিন এটা হচ্ছে সূরা মারিয়ামের 10 নম্বর আয়াত তো অনুরূপভাবে যো কৌশলের সন্তান চেয়ে দোয়া করেছেন রব্বি লা তাজার্নি ফারদাও ওয়া আনতা খায়র খায়রুল ওয়ারিসিন হে আমার পালনকর্তা আপনি আমাকে একা ছেড়ে দিবেন না আপনি তুরান্ত মালিকানার অধিকারী

অর্থাৎ হে আমাদের রব হে আমাদের পালন কর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবর্তী খান চা অবতীর্ণ করুন যা আমাদের জন্য আমাদের প্রথম ও পরবর্তী সময়ের জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আর আপনি আমাদেরকে রুজি দিন আপনি তো শ্রেষ্ঠ রুজিদাতা এটা হচ্ছে সুরা আলমাইদার একশো চল্লিশ নম্বর আয়াত ইসা আসলামের সাথীদের দোয়া যাদেরকে কোরআনের ভাষায় হাওয়ার বলে তাওহিদবাদীদের সাথী হতে চেয়ে তারা দোয়া করেছিলেন সেটা আল্লাহ কোট করেছেন সুরা আল ইমরানের আয়াত নম্বর তিপ্পান্ন রব্বানা আমা বিদিন হে আমাদের পালন কর্তা আমরা যে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তা যা আপনি নাজিল করেছেন আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা আপনি নাজিল করেছেন আমরা রসুলের অনুগত হয়েছি সুতরাং আমাদেরকে সাক্ষদাতাদের তালিকাভুক্ত করুন এখান থেকে ইমনের ঘোষণা এবং সঙ্গী হওয়ার রসুলগণের সঙ্গী সাক্ষদাতাদের তালিকাভুক্ত হওয়ার প্রমাণ পাওয়া যায় তো এগুলো আল্লাহর কাছি আল্লাহর কাছে প্রার্থনা করে চেয়ে নেওয়ারও বিষয় আল্লাহর কাছে চাইতে হবে যাতে আল্লাহ পাক যথা জায়গায় পৌঁছে দেয় এবং যথা উপযুক্ত ব্যবস্থা আল্লাহ যেন আমাদের জন্য করে দেন তো এভাবে করে আল্লাহ সোহান তা আল্লাহর কাছে আমরা নাভি রসলদের কৃত দোয়া আল্লাহ পাকের কাছে চাইব তো এমনিভাবে মালাকদের মধ্যেও দোয়া করেছেন যারা মালাকদের অনেকেই রসুল ছিলেন তো মালাকদের দোয়া ও আল্লাহ রবুল আল কোরআনে কোট করেছেন মালাকদের মোমিনদের জন্য দোয়া রব্বানা ওয়াসিয়ত কুল্লা সাই এর রহমাতান ওয়াইলমান ফকফিল্লা দিন তাবু অতাবাউ সাবি লাকা ওয়াকিহিম আজাব আল জাহিম হে আমাদের পালনকর্তা আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা তবা করে ও আপনার পথ অবলম্বন করে আপনি তাদেরকে ক্ষমা করুন এবং জাহান নামে শাস্তি হতে রক্ষা করুন সুরায় মোমিন আয়াত নম্বর সাত রব্বানা আদিল হুম জান্নাতি ও আত্মহুম অমান সালাহিন আবা ইহিম ও আজিহিম ওয়াদিহিম ইন্নাকান্তুল হাকিম সুরাই মোমিনুন আয়াত নম্বর আট হে আমার পালন আপনি তাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের পিতা মাতা ও পতি পত্নী ও সন্তান আদিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও আপনি তো প্রজ্ঞাম সালী ইদিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা আল ফাউজুল আযীম আর আপনি তাদের শাস্তি হতে রক্ষা করুন সেদিন আপনি যাকে শাস্তি হতে রক্ষা করবেন তাকে তো অনুগ্রহই করবেন এটা তো মহা সাফল্য সুরায় মোমেনুন আয়াত নম্বর নয় বন ইসরায়েলের সমূহ আল্লাহ রব আলিন বন ইসরায়েলের কোট করেছে আমরা অনেকেই আমাদের স্কলাররা বলবেন তাহলে বন ইসরা আমরা তার বন ইসরায়েল না আমরাও বনী ইসরায়েল একটু ডিপলি কোরআন বুঝলে বুঝতে পারবেন যে বিষয়ে প্রসঙ্গে যেতে সে তবে আল্লাহ কেন কোট করেছেন সেটাও বোঝা দরকার আল্লাহ যখন কোট করেছেন সুরাই ইউনুস নম্বর শিনবায়েতে রব্বানা আলা তাজ আল্লাহ ফিতনা তাল্লিল কৌম হে আমাদের পালনকর্তা আমাদের উপর এই জালিম কমের শাস্তি শক্তি পরীক্ষা করবেন না কাফিরদের কপল থেকে মুক্তি চেয়ে আল্লাহ সোহান কাছে দোয়া অনাজি নাবি রহমাতে কামিন কবিল কউিল কাফির ইনুস আয়াত নম্বর ছিয়াশি আর তাদেরকে অনুগ্রহ করে কাফিরদের কবল থেকে ছাড়িয়ে নিন আল্লাহ তা আল কোরআনে কোনো কিছুই বাদ রাখেন নাই তিনি বলেছেন তথাপিও আমাদের মধ্যে অনেকেই এটাতে তুষ্ট হন না তাদের জন্য আরও বাহিরের অনেক কিছু লাগে দুয়ার ভান্ডার লাগে বইয়ের নাম দুয়ার ভান্ডার অর্থাৎ আল কোরআনের তারা তাসাফি নয় তারা সন্তুষ্ট নয় যার কারণে তাদের এইগুলো লাগে ফেরাওয়ানের জাদুকারের দোয়া ধৈর্যশীল হতে চেয়ে অর্থাৎ ফেরাওনের সেই জাদুকারেরা যখন ইমান গ্রহণ করলো তখন দোয়া করছে রব্বানা না আলাইনা না সবরাও ও মুসলিমিন হে আমাদের পালন কর্তা আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দিন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন মুসলিম হিসাবে মৃত্যু দান করুন আমাদের একজন স্কলার বলেছেন যে আহলে হাদিস নয় সে আবার কিসের মুসলিম আবার বলছে আহলে হাদিসের দলিল কি কয় বেগুন খাওয়ার দলিল আছে নাকি এ জাতীয় কথাবার্তা তাদের দিয়ে শোনা যায় অথচ সকলের দিকে দেখা যায় রবি রসুলরা দোয়া করছেন মুসলিম হওয়ার মরার জন্য সুরা আরফ আয়াত নম্বর একশো ছাব্বিশ এ কাফের দোয়া কার্য সিদ্ধির জন্য আল্লাহ পাকের কাছে এ কাফ যারা ছিল তাদের সম্পর্কে আমরা অনেকেই জানেছি সুরা নম্বর সুরা কাহাফ এটা আঠারো নম্বর সোয়া সুরা এখানে আল্লাহ বলছেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া মিন আমরিনা রশাদা হে আমাদের পালনকর্তা আমাদেরকে তোমার নিজের নিকট থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিকভাবে পূর্ণ করো সূরা কাহাফ আয়াত নম্বর 10 রানী বিলকিস দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানের ঘোষণা দিয়ে তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের ঘোষণা দিতে আমাদেরকে অনেকেই বলছেন ইমানের আবার ঘোষণা কি আমরা তো আবার ইমানদারের ঘরে জন্ম নিয়েছি আবার ইমানের ঘোষণা কি এ জাতীয় কথা অনেকে বলে থাকেন না জানার কারণে দেখুন তানি নি ঘোষণা দিচ্ছেন রব্বি ইন্নি জলাম তু নফসি ওয়া আসলাম তু মা আসুলাইমান আলিল্লাহি রব্বিলমিন সুলাই নামল আয়াত নাম্বার চুয়াল্লিশ হে আমাদের রব আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি আমি সুলাইমানের সাথে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর আল্লাহরানিক আত্মসমর্পণ করলাম তাহলে বোঝা যাচ্ছে সুলাইমানের সঙ্গে তাহলে এখান থেকে শিক্ষা আছে কারো না কারো সঙ্গে আত্মসমর্পণের ঘোষণা দিতে হয় ফেরাউনের স্ত্রী দোয়া করেছিলেন যে মুসলিমা ছিল যার দৃষ্টান্ত যার উদাহরণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনী করিমে হ্যাঁ উল্লেখ করেছেন আল্লাহর নিকট আশরায় সে দোয়া করেছিলেন রব্বী ইমনিলি ইন বাইতান ফিল জান্নাহ ওয়ানার জি নি মিন ফেরাউন আওয়া আম আলি ওয়ানার জি নি মিনাল কবেজো আলী মিন হে আমাদের পালনকর্তা জান্নাতে আমার আপনার সান্নিধ্যে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে উদ্ধার করো ফেরাউন এবং তার দুষ্কৃতী হতে আমাকে উদ্ধার করো জালিম সম্প্রদায় হতে সুরায় আত্মারিম আয়াত নম্বর এগারো তো মুমিনদের যে দোয়া পাকের কাছে করতে হবে সেটা আমরা জেনে নিই যারা মুমিন হবেন ইসলাম গ্রহণ করে মুসলিম হবেন ইমান গ্রহণ করে মুমিন হবেন তারা কিভাবে দোয়া করবেন তাদের দোয়া করণীয় কী সেটা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিখিয়েছে সরল পথ চেয়ে দোয়া করতে হবে না সরাত আমাদের পালনকর্তা আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গতবর্ষিত হয়েছে তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে তো যাদের প্রতি অনুগ্রহ করেছে মিনান্ন ও সিদ্দিকীন ও সোহাদয় ও সদহীন আরো অনেক অনুগ্রহ গ্রাপ্তেদের কথা আল কোরআনের থেকে থাকবে সেটা জেনে তাদের পথ আল্লাহর কাছে আমরা চাইতে হবে আর যাদের পরে আল্লাহ ঐশ করেছেন সেই সব সম্প্রদায়ের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন তাদের থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে মাকফেরাত কামনার দোয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা ফেরাতের দোয়া আল্লাহ শিখিয়েছেন দুই নম্বর সুরা আল আয়াত নম্বর আল্লাহ বলেন মাসির আমরা আশ্রয় আমরা শ্রবণ করলাম স্বীকার করলাম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে প্রত্যাবর্তন করতে হবে অনুরূপভাবে ভুলবশত যদি পাপ হয়ে যায় তার থেকে পরিত্রাণের জন্য দু আল্লাহ নিজেই শিখিয়েছেন ভুলের ক্ষমার সুযোগ আছে সেটাই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন রব্বানা আলা দুয়াখিদনা ইন নাসিনা আওয়াখতানা রব্বানা ওয়ালা তাহমিনা আলাই না ইসলাম কামা হামল তাহু আলা আল্লাহ দীঘ নামিন কবলিনাহ খরব্বানাওয়ালা তো হামিল না মালা তা কতল ও অফান না ও হামলা হংতা মাওলা না আনতাম আওলা না ফাংশন না আলউল কবিল কা হে আমাদের প্রতিপালক যদি আমরা কিছু ভুলে যাই কিংবা ভুল করে বসি তার জন্য আমাদেরকে ধিত করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ব অতিগণের উপর যেরূপ গুরুত্ব গুরুভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদুরু করবেন না হে আমাদের পালনকর্তা আমাদের দ্বারা ওই বোঝা বহন করাবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মার্জনা করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের রব

আমাদের প্রতিপালক আমাদের ক্ষমা করে দিন আমাদের অপরাধ আমাদের কাজ কর্মের সব বাড়াবাড়ি ক্ষমা করে দিন আর আমাদিগাকে আপনি দৃঢ় রাখুন এবং কাফিরদের আমাদিগাকে সাহায্য করুন অনুরুব জাহান নাম থেকে ক্ষমা চেয়ে দোয়া রব্বানা মা তেলাম সুবাহানা কাফা কিনা আদাবানা সুরা আল ইমরান ১১। পুন্যবান্দেরের সাথে মৃত্যু চেয়ে দুয়া রববানাক ফিল্লা না ধুনুবানাওয়া কা ফিরা আন্না তিনা। ওতাওয়াফফানা মা আল্লা আবরর। সুরা আল ইমরান আয়াত নাম্বার ১৩ এ আমাদের রব। আমাদের অপরাধ সমূহ ক্ষম করুন ও আমাদের অমঙ্গল আবৃত অমঙ্গল সমূহ আবৃত করুন এবং পুণ্যবানদের সাথে আমাদের মৃত্যু দান করুন পরকালের লাঞ্চনা থেকে মুক্তি চেয়ে দেওয়া রব্বানা ওয়া আতিনা মা ওয়া আতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হে আমাদের রব আপনি মাধ্যমে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা দান করুন এবং পুনরুত্থান দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ব্যতিক্রম করেন না পিতা মাতার জন্য আল্লাহ দোয়া করতে হবে রবির কামা তবে এটা জীবদ্দশায় বলে প্রমাণিত হয় অনুরভাবে দয়াও ক্ষমা চেয়ে দোয়া রব্বানা মান্না ফকফিল্লানা ওয়ার হামনা ওয়া আন্তা খাইরুর রাহিমিন হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা মোমিনুন আয়াত নম্বর একশো নয় জাহান্নামের আজাব থেকে মুক্তি চেয়ে দোয়া চাইতে হবে কিভাবে রব্বানা শরীফ আন্না আদা জাহান্নামা ইন্না আদা বা হাক্কা না গরামা পঁচিশ নম্বর সুরা আলফুর কানের পঁয়ষট্টি নম্বর আয়াত সম্মানিত সুদি এখানে একটা বিষয় উল্লেখ করে যাচ্ছি সেটা হলো সুরায় আলফুর কানের তেষট্টি থেকে নিয়ে লাস্ট পর্যন্ত মোমিনের চরিত্র মোমিনের কোয়ালিটি কেমন হওয়া উচিত কী করবে না করবে এটা বিস্তৃত আলোচনা করছে আল্লাহ সুমান রহমানের বান্দার গুণাবলী এটা ওখান থেকে দেখে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল নেক্সট সন্তান সন্তানা দিচ্ছে আলার কাছে দোয়া রব্বানা হাবলানা মিনা সুয়া রিনা বহাদুর রিয়াতিনা কুররত আইউ নোয়াজা আল নারিল মুত্তাকিনা ইমামা ফে সুরায় ফুরকানের আয়াত নম্বর হচ্ছে চুয়াত্তর এ আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন ফীতিকর এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ বানান হিংসা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া এটা বিশেষ করে আমাদের মৌলভী হজরতের জন্য খুব জরুরি যেহেতু এটা দেখা যায় আজকাল হিংসার ছিঁড়াছিড়ি খুব হচ্ছে মাহফিলিয়ে বিভিন্ন স্থানে এক একদল আর একদলকে হিংসা করে দেখতে পারে না একদল আর বিরুদ্ধে কীভাবে মানে তাকে খাটো করে করে হিংসা করে করে কথা বলে নিজের কে বহুত বড় মনে করে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ আল্লা সুরা হাসুর আয়াত নাম্বার দশ রব্বানক ফিল্লানা ও আলি হোয়া নিনাল্লাদিনা ইমান ওয়ালা তাজ ফি কুলুবি না গিল্লাল্লিল্লাদিনা ইন না কার অপুরবাহিম হে আমাদের প্রতিপালক আমাদেরকে ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করুন এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না হে আমাদের প্রতিপালক আপনি তো দয়া দয়ার্য এবং পরম দয়ারো অনুরূপভাবে আল্লাহরব্দুল আলাম আরও শিখিয়েছে রব্বানা আত নূরানা নুরানা ওকফিরলানা ইন্নকান ইন্নকা আলা কুল্লিশা ইনকদির হে আমাদের প্রতিপালক আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আপনি তো সর্ববিষয়ে ক্ষমতাবান আল্লাহ সুবানত আলার আশ্রয় থাকার জন্য দুটি সুরা আল্লাহ রব্বুল আলামিন আল কোরআন বর্ণনা করেছেন লাস্টের দুটো একশো তেরো নম্বর আর একশো চোদ্দ নম্বর সুরা সুরা দুটো আপনাদেরকে শুনিয়ে আল কোরআনের পরিসমাপ্তি শুনিয়ে আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ সুবহান আমাদেরকে এই দুটো দোয়া আউযু বি রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শারর নাফাসাতি ফিলাক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আমি উজ্জ্বল প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় গ্রহণ করছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আর অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুৎকার দিয়ে যাদুকারিনীর অনিশ্চয়তা থেকে

আর অনিষ্ট তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণ দেয় আত্মগোপন করে যে কুমন্ত্র দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে সুরাত উন্নাস তো সমানিত সুদী দর্শক শ্রোতা আবাস আবাসপূর্বাসের দিনই ভাতৃমণ্ডলী ও বোনেরা সকলের প্রতি অনুরোধ রইল দুয়া আমরা আজকে তৃতীয় পর্বেই শেষ করে দিলাম আরও অনেক দোয়া আছে যেগুলো কোরআনিকারিমি আছে তো সেগুলো বিশেষ বিশেষ স্থানে আমরা এ ব্যাপারে একটা গ্রন্থ তৈরি করার ছোট আকারে পুস্তিকা আকারে পকেট টাইপের ইচ্ছা আছে সকলের কাছে দোয়া রইল এবং আমাদের কর্মকাণ্ডের জন্য আপনাদের পক্ষ থেকে কেমন হচ্ছে সেটা জানানোর আবেদন রেখে আমরা আজকে এখানে আলোচনা শেষ করছি অমআল আল রসুল ইবাবুর মুবিন রব্বানা তকবাল মিননা সামিউল আলিম অতওয়ালিনা ইনাকান্ত তোবাবুর রাহিম